কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করি। আজকে আমরা পড়ব ব্যঞ্জন সন্ধি। এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ যদি আমরা করতে যাই তাহলে এখানে একটা কৌশল আমি আপনাদের বলি। প্রথম বর্ণের পরে এই যে বর্ণটা এসেছে, প্রথম বর্ণের পরে এই যে বর্ণটা এসেছে, এই বর্ণটা, এই বর্ণটা, এই বর্ণটা, এই বর্ণগুলো সাধারণত বর্গের তৃতীয় বর্ণ। এটা ছাড়া, এটা ছাড়া বর্গের তৃতীয় বর্ণ। আমি আপনাদের একটা কৌশল দেখাতে যাচ্ছি এই শব্দগুলো কিভাবে সন্ধি বিচ্ছেদ করতে হয়। এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করতে গেলে এর আগে আপনাদের আমি একটু বর্গের সাথে পরিচিতি করিয়ে নিয়ে আসি। যেমন ক, খ, গ, ঘ, ঙ, এরকম পাঁচটা বর্ণ আছে এক লাইনে, এটাকে বলা হচ্ছে ক বর্গ। পরের লাইন হচ্ছে চ বর্গ, এরপরের লাইন হচ্ছে ট বর্গ, এরপরের লাইন হচ্ছে ত বর্গ, ক, চ, ট, ত, প। এই পাঁচটা বর্ণ বর্গ মিলে ২৫টা বর্ণ হয়। তো প্রত্যেকটার এক একটা লাইনকে বলা হচ্ছে তার প্রথম বর্ণের নাম দিয়ে বলা হচ্ছে ক। এটা বলা হচ্ছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। প্রথম বর্ণের পরে যদি তিন নাম্বার লাইনের কোনো বর্ণ আসে তাহলে তার বদলে আমরা তার এক নাম্বারটা দিব। আবার বলছি আমি, প্রথম বর্ণের পরে যদি এই তিন নাম্বার লাইনের কোনোটা আসে তাহলে আমরা তার বদলে তার এক নাম্বারটা দিব। তার এক নাম্বার কিভাবে? যেমন এখানে আছে দর শিকারে দি, এই গয়ের বদলে দিব ক প্লাস এই নয় তয়। এটা শুধু বোঝা যাচ্ছে না, তো এটা যদি বোঝা না যায় তাহলে আমরা আমাদের রিজার্ভ অথবা আ রেখে দিলাম, যে কোনো একটা এখান থেকে নিয়ে বসাবো। আপনারা অটোমেটিক্যালি বলতে পারছেন এখানে হবে অ, তাহলে হয়ে গেল দি কিছু গল্প। কথাটা বোঝা গেছে? আবার বলি, এই পাঁচটা বর্ণের মধ্যে প্রথম বর্ণের পরে যদি তিন নাম্বার লাইনের কোনো বর্ণ আসে তাহলে তার বদলে তার এক নাম্বার, এটা যদি আসে তার বদলে তার এক নাম্বার, এটা আসলে তার এক নাম্বার, এরকম করে এরকম করে আসবে। দ্বিতীয় শব্দে আমরা যাই, দেখি এখানে আছে হচ্ছে মধ্য নর শিকারে নি, এটা হচ্ছে বর্গীয় জ, বর্গীয় জ, তাহলে চ, ছ, বর্গীয় জ, এটা তাহলে বর্গীয় জের বদলে চ হবে, দিলাম চ প্লাস এখানে হবে অন্ত। এই জাতীয় শব্দগুলো নির্ণয় করা খুবই সহজ টেকনিক হচ্ছে এটা। তারপরে এটা দিয়ে যাচ্ছি দন্ত সর শিকারে সু, এখানে ব, প, ফ, ব, তাহলে বয়ের বদলে হবে প, তাহলে এটা হবে প প্লাস অন্ত, তাহলে হচ্ছে সুপ যুগন্ত সমান সুপন্ত। এই শব্দটার কথা একটু পরে আসছি আমি, এটাতে যাই তদবতি। এবার ত আ দিলাম, তারপরে দ হবে ত, থ, দ, তাহলে দয়ের বদলে ত হবে। তো এই জায়গায় হওয়ার কথা ছিল ত, কিন্তু এটা ত না হয় হবে খণ্ডত, অর্থাৎ এই শব্দটা সংস্কৃত আর এই উপসর্গটা হচ্ছে তৎ, সেই জায়গা থেকে আসছে, সেই জন্য এটা খণ্ডত দিলাম। খণ্ডত, খণ্ড ত মানে এটা এইভাবে লেখা হচ্ছে, আর এটাকে বলা হচ্ছে পূর্ণত। তৎ যুগ বদি, বদি তো আসলে বোঝা যাচ্ছে না, এটা অ হবে, নিয়ে আসবো, এটা হবে অবধি, তাহলে এটা হচ্ছে তৎ যুগ অবধি। এইভাবে এই জাতীয় শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করা যায়। তো এইটা শব্দ, এই শব্দের কথা বলছিলাম আপনাদের বলবো, এটার কথা বলি। এখানে আছে সরানন, আপনি আপাতত এই বিন্দুটা বাদ দিয়ে পড়েন, এই বিন্দুটাকে বাদ দিয়ে যদি তাহলে এটা হবে হয়ে যাবে ড, এটাকে আমরা এই নিয়মে ফেলতে পারি ট, ঠ, ড, ট, ঠ, ড, এই ড এর বদলে তাহলে ট দিব, তাহলে দিয়ে দেই মধ্য স আর ট প্লাস এই আকারের জন্য আ আর বাকিগুলো জায়গা আছে, অর্থাৎ ষট যুগ আনন সরানন, ষট যুগ আনন সরানন। সেম সিস্টেমে, এই একই নিয়মে আরো অন্যান্য শব্দগুলো আছে যেগুলো হচ্ছে ষড়যন্ত্র। তাহলে কৌশলটা আবার বলছি, ড বিন্দুর যদি আসে তাহলে এই বিন্দুটাকে আপাতত বাদ দিয়ে পড়ে তখন আমরা এই কৌশলে তাকে ফেলতে পারবো। যেমন এটা হবে ষট, এই যে ড, ড আছে, ড এর বদল টো হবে, এটা দিলাম টো, ষট যুগ যন্ত্র, তাহলে হয়ে গেল ষড়যন্ত্র। এবার বিভিন্ন পরীক্ষায় একটা শব্দ আসে, এই শব্দটা দেখাচ্ছি, এটা হচ্ছে সুরস। এটা আমরা কিভাবে করব? এবারও আমরা কৌশল অবলম্বন করব, এটাকে ডয়বিন্দু র থেকে বিন্দুটা মুছে দিয়ে পড়ব, প্লাস এই ডয়ের বদলে ট দিলাম, এখানে তালিবর্ষ আছে কিন্তু এখানে আমরা দশ দিতে হচ্ছে, কারণ ষট মানে হচ্ছে ছয়, দশ মানে হচ্ছে দশ, তাহলে সুরস মানে হচ্ছে সুলো। এই শব্দটা ভেরি ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এই নিয়মে এই শব্দগুলোকেও আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো। অর্থাৎ একটু আগে বলছিলাম যে তিন নাম্বার বর্ণকে আমরা এক নাম্বার বর্ণতে রূপান্তর করবো। প্রথম বর্ণের পরে এই তিন নাম্বার আসছে তাহলে হবে বয়কারে বা, এটা গয়ের বদলে হবে
কো প্লাস দীর্ঘই তাহলে এরপর হবে তালিবর্ষ দিয়ে বাক যোগ ইস সমান বাগিশ ঠিক একই ভাবে এই দ এর বদলে এটা মনে রাখতে হবে দ মাঝে মাঝে খণ্ডত্ব হয় আর কোন সময় দ থাকে অথবা কোন সময় খণ্ডত্ব থাকে তাহলে এটা হবে তত প্লাস অন্ত তদন্ত বাক আরম্ভ হবে বাক যোগ আরম্ভর সাধারণত হবে এটা এই দটা এখন কি হয়ে যাবে খণ্ডত্ব হবে সত যোগ আনন্দ হবে সদানন্দ আশা করি বুঝতে পারছেন এই কৌশলটা আপনাদের অনেক কাজে দেবে বোর্ডে দেখতে পাচ্ছেন যে শব্দগুলো আছে এই জাতীয় শব্দগুলোকে আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করব এই শব্দগুলোতে একটা কমন বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে চ এবং ছ দুটো যুক্ত বর্ণ হিসেবে আসছে আসছে তো আমি শর্ট কৌশল হিসেবে টেকনিক হিসেবে আপনাদের বলছি এই চটাকে বাদ দিয়ে দিতে হবে বাকি যা আছে সব এভাবে থাকবে এটা খুবই সহজ দেখি আমরা এক প্লাস ছত্র সমান একচ্ছত্র অর্থাৎ এখান থেকে চ বাদ দিয়ে দিছি প্রত্যেকটা থেকে চ বাদ দিয়ে দিতে হবে এই জাতীয় শব্দ আসলে এটাকে চ বাদ দিয়ে দিতে হবে তাহলে হচ্ছে কথা যোগ ছলে কথা ছলে চ বাদ গেল পরিচ্ছদ হবে পরি যোগ ছদ পরিচ্ছদ মুখচ্ছবি হবে মুখ যোগ ছবি মুখচ্ছবি বিচ্ছেদ হবে বি যোগ ছেদ বিচ্ছেদ প্রচ্ছদ হবে প্র যোগ ছদ প্রচ্ছদ আশা করি বুঝতে পারছেন এই জাতীয় শব্দগুলো আসলে এটা থেকে চ বাদ দিয়ে দিবেন এটি হচ্ছে এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করার কৌশল এখানে আপনাদের একটা কমন কথা বলে রাখি যে একচ্ছত্র এক কয়ের সাথে অ আছে তারপর এসেছে ব্যঞ্জন অর্থাৎ এটাতে মূলত যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে স্বর প্লাস ব্যঞ্জন এরকম যদি হয় স্বরের পরে ব্যঞ্জন যদি আসে তাহলে সেগুলোতে এই সাথে যেটা থাকে চটা সেটাকে আমরা বাদ দিয়ে দিব এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ আমরা কিভাবে করব এখানে আমরা একটা কমন বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে যুক্ত বর্ণ আসছে হয় এক জাতীয় দুইটা যুক্ত বর্ণ অথবা পাশাপাশি যে দুইটা বর্ণ থাকে সেগুলো যুক্ত বর্ণ বর্গীয় জ ঝ ড ড ছ ছ অথবা ছ ছ এগুলোর ক্ষেত্রে খণ্ডত্ব দিবেন একটা বাকিটা ঠিক থাকবে যেমন ছ চিন্তা হবে সৎ যোগ চিন্তা উচ্ছেদ হবে উত যোগ ছেদ উচ্ছেদ উচ্চারণ হবে উত যোগ চারণ উচ্চারণ কুজ্জটিকা এই শব্দটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা অনেকবার এসেছে বিশ্ববিদ্যালয় এডমিশন টেস্টে আসে বিসিএস পরীক্ষা সহ বাংলাদেশের আরো যে যে প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সেই সব পরীক্ষাগুলোতে এগুলো আসে এই শব্দটা আসে তাহলে এটা হবে কুজ্জটিকা কুজ্জটিকা উদ্দিন হবে উত যোগ দিন সমান উদ্দিন আশা করি বুঝতে পারছেন আপনারা এখান থেকে আমরা আমরা আরো অন্যান্য শব্দগুলো আছে আপনাদের একটা বইয়ের কথা বলে রাখি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় বইয়ে আপনারা এই জাতীয় আরো অনেক শব্দ পাবেন সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারেন আর আমার চ্যানেলে আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন কোন শব্দটা পারি না সেটা আমি দেখিয়ে দিব আপনাদের এখন আপনাদের আমি দুইটা ইম্পর্টেন্ট শব্দের সন্ধি বিচ্ছেদ দেখাবো এখানে আমরা দেখতে পাচ্ছি দ এবং ধ যুক্ত বর্ণ হিসেবে আছে এই টেকনিকটা আপনাদের খুব কাজে দেবে এটা খুবই ইম্পর্টেন্ট এটা দিয়ে আরো কয়েকটা শব্দ আছে এগুলো আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো দ এবং ধ যদি যুক্ত বর্ণ আসে আপনাদের বলে রাখি এই দ কিছু শব্দে খণ্ডত্ব হয় আর কিছু শব্দে দ থাকে আর এই ধটা সবসময় হ হয় এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে অর্থাৎ দ কোন কোন শব্দে এটা শব্দ বলে দেবে এটা উপসর্গ কিংবা তার প্রত্যয় এর সাথে মিল রেখে যেভাবে শব্দটা বাংবে সেই হিসাবে সেটা থাকবে দ দ তাকে অথবা খণ্ডত্বতে রূপান্তরিত হয় আর এই ধটাকে আমরা রূপান্তর করব হতে যেমন উদ্ধার এক্ষেত্রে আমরা দিব এই দ কে বলবো খণ্ডত্ব প্লাস এই ধটাকে দিব হ আকার যেমন উত যুগ হার সমান উদ্ধার আশা করি বুঝতে পারছেন বিষয়টা আবার বলছি দ এর বদলে আমরা খণ্ডত্ব দিলাম আর ধ এর বদলে আমরা হ দিলাম তাহলে পদ্ধতি হবে পদ প্লাস এই ধটা হবে হ তর্ষিকারিতি হতি পদ্ধতি হচ্ছে পদ যুগ হতি এখানে দ দেখেন দ থেকে গেছে ঠিক একইভাবে আরো অন্যান্য শব্দ দ ধ যুক্ত যদি কোনো শব্দ আসে তাহলে আপনারা দটাকে হয় দিবেন দ অথবা খণ্ডত্ব আর ধ হবে হ এই নিয়মে এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করতে পারবে আমরা আমরা এখন দেখবো একটু ভিন্ন ধরনের শব্দ এই শব্দগুলো থেকে
আমরা একটি কমন বৈশিষ্ট্য লক্ষ্য করি অর্থাৎ এই শব্দগুলোতে যুক্ত বর্ণ হয়েছে সব নাসিক্য বর্ণ উ ঞ মূর্ধন্য তন্ত্রন্য ম বর্গের পাঁচ নাম্বার বর্ণটিকে বলা হচ্ছে নাসিক্য বর্ণ এর সাথে আমরা আরেকটি নাসিক্য বর্ণ অনুসার সেটাকে লাগিয়ে দিলাম এই শব্দ এই বর্ণগুলো যদি যুক্ত বর্ণ হয় তাহলে তাদের বদলে আমরা ম দিব এই কৌশলে আমরা এই শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করতে পারবো আমি কৌশলটা আবার বলছি যদি কোনো নাসিক্য বর্ণ যুক্ত বর্ণ হিসাবে আসে তাহলে ওই নাসিক্য বর্ণের বদলে আমরা ম দিব যেমন এখানে আছে সংখ্যা তাহলে অবশ্য উ এ ক দেয়া আছে উ এর বদলে আমরা ম দিব প্লাস ক আকারে কা তাহলে হচ্ছে সংখ্যা হচ্ছে সম যুগ কা সঞ্চয় হবে এটা যুক্ত বর্ণ হচ্ছে ইয়চ তাহলে ইয়র বদলে দিব ম প্লাস চিস্ত চয় সমযুগ চয় সমান সঞ্চয় তাহলে সন্ন্যাস হবে সমযুগ নাশ সন্ন্যাস সংসার হবে এটার বদলে ম দিব সম প্লাস সার সমান সংসার সংবাদটা কিভাবে হবে সেই একই সিস্টেমে হবে সমযোগ বাদ আশা করি বিষয়টা বুঝতে পারছেন কৌশলটা আবার বলছি যদি নাসিক্য বর্ণগুলো যুক্ত বর্ণ হিসাবে আসে তাহলে আমরা এর বদলে ম দিব আর বাকি সব ঠিক থাকবে এভাবেই আমরা এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করতে পারবো আমরা ভিন্ন দুটি শব্দকে সন্ধি বিচ্ছেদ করব এখানে আমরা দেখতে পাচ্ছি মূর্ধন্য ষ এর সাথে একবার এসেছে ট আরেকবার এসেছে ঠ যুক্ত বর্ণ হিসাবে তো এইরকম যদি হয় মূর্ধন্য ষ এর সাথে ট আসে একবার তাহলে ট এর বদলে আমরা দিব ত আর এই ঠ যদি আসে তাহলে ঠ এর বদলে দিব থ অর্থাৎ মূর্ধন্য ষ ট যদি হয় তাহলে ট এর বদলে ত দিব যেমন কৃষ্টি যেটা হবে কৃষ প্লাস ত রসিকারীতি যেহেতু এই রসিকার আছে রসিকাটা আমরা জায়গায় রেখে দিলাম ট কে আমরা শুধু ত দিলাম তাহলে হয়ে গেল আমাদের শব্দটা কৃষ্টি হবে কৃষ যোগ তি তাহলে ষষ্ঠ কিভাবে হবে ষষ্ঠ হবে শস যোগ বলছিলাম ঠ এর বদলে থ দিব তাহলে এটা হবে থ শস যোগ থ ষষ্ঠ আশা করি বিষয়টা বুঝতে পারছেন এইভাবে মূর্ধন্য ষ এর সাথে যদি ট এবং ঠ আসে যত শব্দ আছে আপনারা এই কৌশলে এটাকে সন্ধি বিচ্ছেদ করতে পারবেন বোর্ডে যে শব্দগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নিপাতনে সিদ্ধ মানে হচ্ছে যেসব সন্ধি তার নিয়ম মেনে হয়নি অর্থাৎ সন্ধি বিচ্ছেদের যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে এটা পড়েনি এটা অন্য একটু ব্যতিক্রম নিয়মে হয়েছে সেই জন্য এগুলো এখান থেকে প্রশ্ন আসে যে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি এইভাবে যদি আসে তাহলে আমরা এই শব্দগুলো মনে রাখবো একটি মজার বিষয় এখানে বলে রাখি এই কয়েকটা শব্দ আশ্চর্য বনস্পতি মনীষা পতঞ্জলি গুষ্পদ তস্কর পরস্পর একাদশ এই শব্দগুলো মুখস্থ করার জন্য কেউ কেউ একটু ছন্দের আশ্রয় নিয়ে থাকেন কৌশলের আশ্রয় নিয়ে থাকেন আপনি যদি একটু চেষ্টা করেন এই কয়েকটা শব্দ কয়েক মিনিটের মধ্যে আপনার মুখস্থ হয়ে যাবে আর এখান থেকে এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ আসে না আসে হচ্ছে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এইটা সুতরাং আমাদের এটা মনে রাখতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবার আমরা আলোচনা করব বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধি আলোচনা করার আগে আমি দুটি কথা বলে নিতে চাই বিসর্গ সন্ধি দুই ধরনের এটা একটা প্রশ্ন হয় বিসর্গ সন্ধি দুই ধরনের একটা হচ্ছে রজাত বিসর্গ আর একটা হচ্ছে স্বজাত বিসর্গ নমস থেকে যদি হয় নম অর্থাৎ দন্তস্ব থেকে যে বিসর্গ হয় সেটাকে বলা হচ্ছে স্বজাত আর অন্তর র থেকে যে বিসর্গ আসে তাকে বলা হচ্ছে রজাত বিসর্গ আর স থেকে যে বিসর্গ আসে সেটা হচ্ছে স্বজাত বিসর্গ এই বিসর্গ সন্ধি মূলত দুই প্রকার একটা হচ্ছে রজাত বিসর্গ আর একটা হচ্ছে স্বজাত বিসর্গ তো আমরা এখন যাচ্ছি এই বিসর্গ সন্ধি থেকে যেসব শব্দ আসে সন্ধি বিচ্ছেদ করতে আমি সবগুলোকে একটা ছোট্ট কৌশলে আপনাদের বলে দিচ্ছি এই শব্দগুলো কিভাবে আপনারা নির্ণয় করবেন এখানে আমি বিসর্গ সন্ধির যে কয়টা প্রকার হতে পারে যে কয়টা শব্দ সিস্টেম হতে পারে সবগুলো শব্দের মধ্য থেকে একটু করে নিয়েছি অর্থাৎ আমি আপনাদের বুঝাইতে চাইছি যে তালিবস্য মূর্ধন্যস্য দন্তস্য তারপর যদি থাকে একারাকার তারপর রেফ এই বর্ণগুলো যদি যুক্ত বর্ণ হিসাবে আসে তাহলে
আমরা এই বর্ণগুলোর বদলে বিসর্গ দিব। আমাদের এই কৌশলে আপনি সব শব্দ পারবেন। আমি এখানে বোর্ডে আরো শব্দ আছে লিখি না, সবগুলো এই শব্দগুলো প্রত্যেকটা এক একটা প্রকারভেদ নিয়ে আসছি যাতে এগুলো দেখতে পারবেন। তালিবস্য, মধ্যনস্য, দন্তস্য, একারাকার, রেফ, এই বর্ণগুলো যদি যুক্তবর্ণ হিসাবে বসে তাহলে এদের বদলে বিসর্গ দিব। ব্যাস, আমার কাজ শেষ। খুব বিষয়টা খুব সহজ আসলে। দেখি, শিরশ্ছেদ হবে শির, তার তালিবস্যের বদলে দিব আমরা বিসর্গ, প্লাস ছয়কারের ছে দছেদ, তাহলে শির যোগ ছেদ সমান শিরশ্ছেদ। দুষ্কর হবে এই মধ্যনস্যের বদলে দিব বিসর্গ, দু যোগ কর সমান দুষ্কর। নমস্কার হবে নম যোগ কার, নমস্কার, এই দন্তস্বর বদলে দিলাম বিসর্গ। তপবন হবে তপ যোগ বন, তপবন, এই যে একারাকার, এটার বদলে আমরা বিসর্গ দিলাম। অন্তর্গত হবে অন্ত যোগ গত, অন্তর্গত। এই কৌশল দিয়ে, এই বর্ণগুলো দিয়ে যুক্তবর্ণ হিসাবে যত শব্দ আসুক সব শব্দ আপনারা সন্ধি বিচ্ছেদ করতে পারবেন। প্রিয় দর্শক, আমি সন্ধি বিচ্ছেদের খুব সংক্ষিপ্ত ভাবে সন্ধি বিচ্ছেদের কৌশল গুলো আপনাদের দেখালাম। যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিবেন, আর কমেন্টস করে জানাবেন। আমি দু একটি শব্দ এখানে বেশি সবগুলো লিখি নাই, দু একটা শব্দ বাদ দিয়েছি। যদি আপনাদের মনে হয় যে এই শব্দগুলো পারছি না তাহলে কমেন্টস জানাবেন, আমি আপনাদের এটা দেখিয়ে দিব। আর আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কৌশল অবলম্বন করে আপনি সন্ধি বিচ্ছেদ করতে পারবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ সবার ভালো করুক। আল্লাহ হাফেজ।